নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কত সুন্দর আজকেও এই ফুলটা ফুটছে ফুটছে তবে আজকের মূল বিষয় হলো এই দুটো এই দুটোকে দিয়ে আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো যে কিভাবে একটা টবের ড্রেনেজ হোল তৈরি করতে হয় বিশেষ করে প্লাস্টিকের টবে ড্রেনেজ হোল শুধু তৈরি করলেই তো হবে না সেই ড্রেনেজ হোলটা তৈরি করার পর ড্রেনেজ সিস্টেমটা যদি না ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনি গাছ লাগাবেন আর গাছ লাগানোর পর গাছ রুডরট হয়ে মারা যাবে তাহলে আমাদেরকে ড্রেনেজ সিস্টেমটার কথা আগে মাথায় রাখতে হবে কটা ড্রেনেজ হোল করলে আপনার গাছের যে মাটি থেকে জল সেই জল নিচের দিকে চলে যাবে অর্থাৎ ড্রেনেজ হোল দিয়ে চলে যাবে জাস্ট দেখুন এইটা একটা টবের ব্যাক হোল। কোম্পানি অলরেডি আপনাদেরকে দেখুন ইন্ডিকেট করেছে এখানে একটা এখানে একটা এই জায়গায় একটা এখানে একটা এবং মাঝে দেখতে পাচ্ছেন তাহলে কটা ড্রেনেজ হোল আমাদেরকে তৈরি করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তবে গিয়ে ভালোভাবে জলটা ড্রেন আউট হবে আমি আমার এই ধরনের টবগুলো যেগুলো আমি সেল করি এই টবগুলোর ক্ষেত্রে আমি এত সুন্দর সিস্টেম করে রেখেছি আপনি দেখবেন কত সুন্দর এগুলো দেখুন ড্রেনের ঝোল তৈরি হয়ে যাবে দেখুন জাস্ট এটাকে একটু প্রেস করিয়ে যেদিকে ঘোরাবেন একদিকে ঘোরাবেন ঠিক আছে দেখুন সামান্য একটু হলো এবার আর একটু মুখটাকে ঘুরিয়ে আমি এইভাবে করে নিই ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ঘুরিয়ে নিই তাহলেই দেখুন দেখুন ড্রেনেজ হল হয়ে গেল দেখতে পাচ্ছেন এইভাবে কি করতে হয় আর একটু ভালো করে একটু সময়টা দিতে হয় আর কি আর কিছু না এইভাবে একটু ক্লিয়ার করে নিয়ে দেখুন পরিষ্কার ড্রেনেজ হল হয়ে গেল ঠিক এই রকমভাবে পাঁচটা ড্রেনেজ হল করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখুন ঠিক এই রকম দেখতে পাচ্ছেন এরকম ঠিক এতগুলো ফুটো এই রকম হোল তৈরি করে দিতে হবে ঠিক আছে এই রকম সাইজের হোলটা তৈরি করে দেওয়ার পর এবার কিভাবে কি করছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবার দেখুন সঙ্গে কি কি নিয়েছি যেগুলো দিলে অবশ্যই গাছের এত সুন্দর ড্রেনেজ হোল তৈরি হবে যেটা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না সেটা হচ্ছে প্রথমেই আপনাকে কি করতে হবে এই যে ফটোগুলো আছে যদি আপনার কাছে খোলাম কুচিটা থাকে তাহলে অবশ্যই কুচি দিয়ে দেবেন যদি না থাকে সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় গ্রিন নেট বা সুতির কাপড় একটু পাতলা কাপড়ের যে কাপড়গুলো হয় না একটু পাতলা সেইগুলো যদি আপনি দিয়ে দেন খুব ভালো হয় ঠিক এই রকমভাবে প্রথমে একটা গ্রিন নেটকে কেটে এই সাইজের গোল সাইজটা করে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এই জায়গায় দেবেন কিছু কাঠ কয়লা এই যে কাঠ কয়লাগুলো আছে কিছু কাঠ কয়লা দিয়ে দিন কেন দিচ্ছি কাঠকয়লাটা কয়লাটা আপনারা সকলেই জানেন কাঠ কয়লা অনেকটা জলকে অ্যাবজর্ব করে রাখে তাতে কি হয় ড্রেনে যে যদি মাটিতে বেশি পরিমাণে জল হয়ে যায় সেই ক্ষেত্রে কাঠ কয়লা কী করবে এই জলটাকে শুষে নেবে সেই জন্য আমরা অ্যাডেনিয়াম বা জাতীয় গাছে কি করি কাঠ কয়লা মেশাই যাতে ভালোভাবে জলটা সেটি অ্যাবজর্ব করে রাখে শিকড়ের যাতে না কোনো সমস্যা হয় এবার কি দেবো এবার এর উপরে দেব মোটা দানার বালি দেখতে পাচ্ছেন একদম আপনাদের চোখের সামনে দিয়ে দিচ্ছি একদম মোটা দানার বালি এখন সবই ভিজে ভিজে আছে মানে বালি টালি সব ভিজে আছে যদি একটু শুকিয়ে দিলে সব সবথেকে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আর সময় নেই বলে এইভাবেই দিতে হচ্ছে গাছ এসে গেছে তো আপনারা সকলেই চেষ্টা করবেন কাঠ কয়লাটাকেও একটু শুকিয়ে নিতে রোদে এবং বালিটাকেও একটু রোদে শুকিয়ে নিতে ব্যাস এইভাবে আপনি একটা গাছের যদি ড্রেনেজ হোল মতো করে করেন সেটা যে কোনো গাছের জন্য আর যদি কাঠ কয়লা না পান সেই ক্ষেত্রে সিনটা যদি দিয়ে দেন ওই জায়গাটাতে তাহলে এত সুন্দর একটা ড্রেনেজ হোল হবে মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে জল দেবেন অটোমেটিক জল শুষে নেবে যেরকমই মাটি হোক না কেন ওই কাঠ কয়লা আছে এবং বালি অটোমেটিক জলটাকে কি করবে শুষে নেবে ঠিক আছে আর একটু মানে মোটামুটি দু ইঞ্চি যাতে লেয়ারটা হয় সেইটা চেষ্টা করবেন দুই ইঞ্চি বালির লেয়ার দুই ইঞ্চি কাঠ কয়লার লেয়ার বড় টবের ক্ষেত্রে এটা যেহেতু আট ইঞ্চির কাছাকাছি টব তো আট ইঞ্চি টবের জন্য আমি কী করেছি এক ইঞ্চি কাঠ কয়লার স্তর দিয়েছি আর দু ইঞ্চি দিলাম বালি স্তর এগুলোতে নতুন অ্যাডেনিয়াম আবার কিনে এনেছি সেই অ্যাডেনিয়ামগুলোকে বসাবো এবং আপনাদেরকে পরে ফটো দেবো ঠিক আছে ডেনে ঝোলটা আমি তৈরি করে রাখছি এখন এবার বলছি একটা গাছের মাটি কেমন তৈরি করতে হবে সবসময় মাটি তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তার কারণটা কি মাটি তৈরির এমন একটা জিনিস যেটার উপর নির্ভর করছে আপনার গাছের ভবিষ্যৎ ঠিক আছে সেই ভবিষ্যৎটাকে যদি আপনি ঠিক সুরক্ষিত করতে চান তাহলে সেই ক্ষেত্রে মাটি আগে থাকতে তৈরি করে রেখে দেবেন তাতে কি হবে গাছের যে পুষ্টি উপাদানগুলো সমস্ত মাটি জুড়ে থাকবে শিকড় যেদিকেই যাক না কেন খাবার পাবে আর এছাড়া মাটি বালি এবং কম্পোস্টকে যদি কিছুও না জানেন মাটি বালি কম্পোস্টকে ইকুয়ালি করে গাছে একটা মাটি তৈরি করে সেই মাটিতে প্রথম গাছ প্রতিস্থাপন করুন কতটা পর্যন্ত মাটিটা দেবেন দেখতে পাচ্ছেন এরা কিন্তু ইন্ডিকেট করছে এই পর্যন্ত এই যে এই লেভেলটা এই লেভেল পর্যন্ত কিন্তু মাটি থাকবে এর থেকে কিন্তু উপরে আর মাটি ওঠানো যাবে না বুঝতে পারছেন আমার যে টপগুলো এই টপগুলো আমি সেল করি এই এই লেভেল পর্যন্ত মাটি আমি সমস্ত কিছু ঠিক করে রেখেছি আপনাদের জন্য যাতে আপনাদের সুবিধা হয় এই লেভেল পর্যন্ত মাটিটা বেশি যেন মাটি না ওঠে ঠিক আছে তাহলে অবশ্যই বুঝতে পারলেন বিষয়গুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে আশা করি তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস